সতীপীঠ। শব্দটা কানে গেলে কোন এক অজানা ঠিকানা থেকে যেন গায়ে এসে বসে এক অজানা হাওয়া বাতাস, যাতে লেগে থাকে আধার ঘন রহস্য। বাংলা সতীপীঠের সন্ধান করতে করতে আজ আমরা চলে এসেছি অট্টহাসে। কাটোয়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত একেবারে নির্জন জায়গা পাশ দিয়ে বয়ে গেছে ঈশানী নদী। জনশ্রুতি অনুসারে এখানে দেবীর ওষ্ঠ পড়েছিল, সেখান থেকে নামকরণ প্রাথমিকভাবে হয় ওষ্ঠহাস এবং পরবর্তীতে অট্টহাস, যদিও দেবী এখানে অধরেশ্বরী বা অট্টাশ্বরী নামেও পরিচিত। আমি দাঁড়িয়ে আছি মহাতীর্থ অট্টহাসের মায়ের ঠিক মূল মন্দিরের সামনে। মায়ের নিত্য পুজো হচ্ছে এবং বিশ্বাস করুন, যে মন্ত্রোচ্চারণ কানে আসছে আমি রীতিমতো শিহরিত হচ্ছি। রাতের বেলা তো বটেই, তবে অনুমান করা যেতে পারে দিনের বেলাতেও বেশ কিছু জায়গা অত্যন্ত গা ছমছমে। এই মন্দিরকে ঘিরে হাজারো মিথ প্রচলিত, হাজারো গল্প প্রচলিত। এই মুহূর্তে আমি রয়েছি অট্টহাস মন্দিরের আদি ভোগ ঘরের ঠিক সামনে। একটু আগেই মাকে ভোগ নিবেদন করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন পীঠাধীশ্বর মহেন্দ্র শঙ্করগিরি। নমস্কার মহারাজ। সতীর ওষ্ঠ পড়েছিল এখানে এবং তারপর এই মন্দির গড়ে ওঠা, যদি পুরো বিষয়টা একটু ব্যাখ্যা করেন। এখানে কথিত আছে মায়ের অধঃষ্ঠ এখানে পড়েছিল, ওষ্ঠ থেকেই অট্টহাস শব্দটি এসছে। এটা এই মন্দিরটা 1342 সালে সংস্কার করা হয়েছিল এবং ভেতরে যে গর্ভগৃহটা দেখছেন সেটা হচ্ছে অনেক প্রাচীন, সেটা কেউ বলতে পারবে না, সেরকম আমরা এখনও পাইনি। আচ্ছা, তো মায়ের যেখানে মহিষাসুর মর্দিনী রূপে পুজো হয়, মায়ের যেখানে মায়ের মূর্তিটি রাখা আছে তার ঠিক কয়েক হাত নিচে মায়ের মেন যে মায়ের শিলাটা ছিল ছোট্টি, সেটি মায়ের কয়েক হাত নিচে সেটি অবস্থিত করছে। বেশ, আমরা জানি সতীপীঠ 51টা সতীপীঠ যেখানে আছে সেখানে ভৈরবের রূপ রয়েছে, এখানে ভৈরব কী রূপে পূজিত হয়? আমাদের এখানে মায়ের ভৈরব হচ্ছে বিশ্বাস, মায়ের ভৈরব বিশ্বাস এবং মায়ের সামনে আছে বিশ্বাসের ইয়েটি। আরেকটি শিবের আরেকটি ই মন্দির আমাদের আছে, সেটা চন্দ্রমৌলেশ্বর। এখানে কথিত আছে যে এই এখানে যদি কোনো সময় জল যদি না হয়, গ্রামের লোকেরা গঙ্গার থেকে গঙ্গা জল নিয়ে এসে বাবার মাথায় চাপিয়ে বাবাকে মানে বাবাকে সুস্থ করে এখানে বৃষ্টি মানে বৃষ্টির জন্য মায়ের কাছে কামনা করতেন এবং বৃষ্টি হতো। আলো ঝলমলে শহর থেকে বেশ কিছুটা দূরে এ এক জঙ্গল ঘেরা পরিবেশ অট্টহাস মন্দির লাগোয়াই রটন্তী কালীর মন্দির। শোনা যায় একটা সময় এই মন্দিরে রঘু বাগদি নামে এক ডাকাত পুজো দিতেন, তারপরে ডাকাতি করতে যেতেন। শুধু তাই নয়, সেই সময় এই মন্দিরে নরবলি প্রথা প্রচলন ছিল। জানতে ইচ্ছা করছে পঞ্চমন্ডির আসন এর বৈশিষ্ট্য কি? আমাদের এই পঞ্চমন্ডির আসনটাকে তন্ত্র মতে হয়, এটা 5টি মাথা দিয়ে এটাকে তৈরি করা হয় এবং তন্ত্র মতে যারা যে সমস্ত সাধকের এটার বসার মানে যোগ্যতা আছে তার সেই সব সাধকরা এখানে বসতে পারে। এই 5টা মাথা দিয়ে বেসিক্যালি হয়। একটা 18 বছর বয়সী মহিলা যার অপঘাতে মৃত্যু, ওর মাথাটা মেন লাগে এটা মধ্যিখানে। আর 4টে যে যেরকম দেয়, একটা কিলো কালো কাক কাক দিতে পারে, শিয়াল দিতে পারে, পেঁচা দিতে পারে, ময়ূর দিতে পারে, কিন্তু মেন যেটা সেটা হচ্ছে মেন জায়গাটার মধ্যে লাগে হচ্ছে 18 বছর বয়সী মহিলা যার অপঘাতে মৃত্যু, এটাকে জাগ্রত করাটাই হচ্ছে মেন। ও জাগবে এবং তা মানে ও ইয়েটা করাটাই হচ্ছে তন্ত্রের মধ্যে একটা চ্যাপ্টার, সেটাকে মানে জাগ্রত করাটাই হচ্ছে এটা মেন এটা সাধনাটা। এটা কথিত আছে অনেক আগে থেকে, কারোর যদি কোনো পেটের সমস্যা বা পেটে কঠিন রোগ হয় সেটা তারা জোড়া মাগুর মাছ এখানে মানত করে গেলে তাদের কিন্তু সেটা মানে ওটা নির্মূল হয় এবং তারা তাদের মানে পুরো কিওর হওয়ার পর তারা আসেন মায়ের কাছে এবং জোড়া মাগুর মাছ তারা মায়ের এখানে এসে দিয়ে যান। সতীপীঠ মহাতীর্থ অট্টহাসের গল্প এখানেই পুরলো, তা বলে নোটে গাছটি মুড়লো না। বাকি আছে আরও অনেক রহস্যে মোড়া আলো আধারী গল্প, বাকি আছে আরও অনেক সতীপীঠের সন্ধান। আমরা নিয়ে যাব আপনাদের।